আজকে যে প্রজেক্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ার অলরেডি 10.45 মিলিয়ন ফান্ড তারা রেজ করছে এবং তাদের ব্যাক ইন্ডিয়া এবং ইনভেস্টর হিসেবে আছে যে বাইন্যান্স ল্যাব, ওকেএক্স ভেঞ্চার, এইচএম ভেঞ্চার, বেসিক ক্যাপিটাল এবং গেট ল্যাব এবং আরও অনেক ভালো ভালো প্রজেক্টগুলো আছে, ড্রাগ ডাও আছে। তো এখানে তারা এখনও আর্লি একটি প্রজেক্ট এবং আমি যখন জয়েন হয়েছি তখন এটাতে আমি দেখছি যে মাত্র 5,000 ডাউনলোড হয়েছে তাদের অ্যাপসটা, কিন্তু এখন দেখি যে প্রায় 50,000 ডাউনলোড হয়ে কমপ্লিট হয়ে গেছে। সো অনেক মানুষ এটাতে জয়েন হচ্ছে এবং যেহেতু তাদের ব্যাক এন্ডে ভালো ভালো কোম্পানিগুলো আছে এবং তাদের প্রাইভেট সেল ছিল 10 সেন্ট করে, আমি ধারণা করতে পারি এটা 10x অথবা 20x প্রফিট দিয়ে যেতে পারে। এবং এখানে জয়েন হওয়ার জন্য আপনার মাত্র $3 মতো বা একটু কম বেশি আপনার ইনভেস্টমেন্ট লাগতে পারে, যেমন 0.026 সোল লাগবে আপনার। সোল হলে আপনি এখানে জয়েন করতে পারবেন। তো অ্যাপসটা আগে ডাউনলোড করে নেবেন আপনার গুগল প্লে স্টোর থেকে এবং অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশন ওদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার পর আপনি এখানে এসে গুগল প্লেতে ক্লিক করে ওদের গুগল প্লে স্টোর থেকে আপনি ওদের অ্যাপসটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনারা যখন এই ওয়ালেটটি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে এরকম একটা এন্টারপ্রাইজ আসবে। এন্টারপ্রাইজ আসার পরে আপনারা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অর্থাৎ অ্যান অ্যাকাউন্ট অ্যাগ্রি কন্টিনিউ, এখানে আপনারা একটা ইউজার নেম দিবেন। যেমন আমি একটা ইউজার নেম দিচ্ছি, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, আপনারা পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। এখানে রেফার কোডটা দিবেন হচ্ছে যে প্রথমে হচ্ছে যে 6, তারপরে হচ্ছে বড় হাতের এল, এইচ, ক্যাপিটালের এ, ক্যাপিটালের জে, কে, এম। এটা কমপ্লিট করার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা গেট ইট অ্যান্ড কন্টিনিউ, কন্টিনিউ হওয়ার পরে এখানে একটু সময় নেবে, অর্থাৎ আপনার সেট আপ সেটিং অ্যাপের জন্য এখানে 100 হবে, 100-এর জন্য আপনার একটু সময় নেবে, 1 থেকে 2 মিনিট এটার জন্য অপেক্ষা করবেন। স্টার্টিং অ্যাপ কমপ্লিট হয়ে গেলে এখানে আপনার একটা জিমেল চাইবে, অর্থাৎ ব্যাকআপের জন্য, ওয়ালেট ব্যাকআপের জন্য। তো আপনি যে জিমেলটাকে আপনি সিকিউর মনে করেন সেই জিমেলটা আপনি এখানে দিয়ে দিবেন, সিলেক্ট করবেন মোবাইল ফোনে। সিলেক্ট করার পরে আপনি প্রসেসটা কমপ্লিট করবেন, অর্থাৎ ব্যাকআপের জন্য এখানে প্রথম আপনার যে এখানে যে প্রসেসগুলো আসতেছে কন্টিনিউ এবং অ্যালাউ, আপনার যে এই অ্যাপস আপনার ইমেইলের কন্ট্রাক্ট অ্যাক্সেস করতে পারবে কি না সেটার জন্য অ্যালাউ করে দিবেন। এই প্রসেসটা কমপ্লিট করে নেবেন, তাহলে আপনার ওয়ালেটটা সিকিউর থাকবে এবং ওয়ালেটটা যদি কোনো কারণে আপনার ফোন থেকে রিমুভ হয়ে যায় তাহলে আপনার যে ইমেইলে যে ব্যাকআপটা থাকবে ব্যাকআপটা দিয়ে আপনি ওয়ালেটটা রিকভারি করতে পারবেন। এবং এখানে যে রিকভারি পাস আছে রিকভারি পাসটাও আপনি রেখে দিতে পারেন আপনার সেভ করে। এখানে হওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন, অল ডান আসবে। অল ডান হওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন, তারপর হচ্ছে গো টু দি অ্যাপস, অ্যাপসে যাবেন। অ্যাপসে যাওয়ার পরে আপনি এখানে এগুলো দেখতে পারেন, এগুলো রিওয়ার্ড ফুল, তারপর ভেরিফিকেশন আসবে। আপনি এখানে হোমে যাবেন, হোমে যাওয়ার পরে এখানে যে সোলানা অ্যাড্রেসটা পাবেন, সোলানা অ্যাড্রেসটাতে আপনি $3 পরিমাণ অর্থাৎ 0.25-এর উপরে, তাই আমি 0.26 নিলাম। নেওয়ার পরে আপনি এখানে সোলানা ডিপোজিট করবেন। ডিপোজিট করার পরে স্টার্ট ফেস ভেরিফিকেশন, স্টার্ট ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করলে আপনার এখানে মেন্টের অপশন চলে আসবে। মেন্ট নাওতে ক্লিক করবেন, এখানে মেন্টের অপশন আসার পরে মেন্ট নাওতে ক্লিক করবেন এবং এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে হচ্ছে যে আপনি মেন্ট এনএফটি, মেন্ট এনএফটিতে ক্লিক করলে একটু লোডিং নেবে, এটা হয়তো বা নেটওয়ার্কের কারণে নয়তো বা আপনার সার্ভারের কারণে একটু সামান্য লোডিং নেবে, বেশি নেবে না। মেন্টটা কমপ্লিট হয়ে গেলেই আপনার এখানে মোটামুটি কাজটা শেষ হয়ে যাবে, তো এই মেন্টটা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। মেন্ট সাকসেসফুলি হওয়ার পরে এখানে গো টু স্পেস দেখাবে, এখানে গো টু স্পেস দিয়ে আপনি কিন্তু লগ আউট হয়ে যাবেন। লগ আউট হয়ে আবার লগ ইন করে নেবেন, তাহলে আপনার যে হোম পেজ, হোম পেজে কিন্তু আপনার এনএফটিটা শো করবে।
আর নয়তো আপনি যদি ডাইরেক্ট গো টু স্পেস দিয়ে আপনার এনএফটি খুঁজেন, এনএফটি কিন্তু পাবেন না। সেক্ষেত্রে হচ্ছে যে গিয়ে লগ আউট করে আবার লগ ইন করবেন, 5-6 মিনিট অপেক্ষা করবেন, তারপরে হচ্ছে যে আপনি এখানে আসবেন। আসার পরে দেখবেন যে আপনার ফোলে ক্লিক করলে এখানে হিউম্যান ভেরিফিকেশন দেখাবে, এবং এনএফটিতে ক্লিক করলে আপনার এখানে এনএফটি শো করবে, এখানে যেরকম দেখাচ্ছে, এবং আপনার এনএফটি কমপ্লিট। প্লাস আপনি যদি রিওয়ার্ডে যান, আপনার এখানে যে স্টার আছে স্টার দেখাবে। এটাই হচ্ছে মূলত প্রসেস। সবাই ভালো থাকবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট থাকুন। আসসালামু আলাইকুম।